হলদিয়া আইন কলেজের পড়ুয়াদের পরীক্ষার সিট পড়েছে মহিষাদল রাজ কলেজে। পরীক্ষা দিতে গিয়েই রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়। হলদিয়া আইন কলেজের পড়ুয়াদের অভিযোগ, মহিষাদল রাজ কলেজের ইউনিয়নের ছাত্রছাত্রীরা টাকার বদলে পরীক্ষায় বসার কথা বলে। পরীক্ষায় বসতে দেওয়ার জন্য মোট 9 লক্ষ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ। এমনকি প্রথমার্ধের পরীক্ষায় গার্ডও দেয় মহিষাদল রাজ কলেজের ইউনিয়নের সদস্যরা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন হলদিয়া আইন কলেজের পড়ুয়ারা। দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করা হয়। এমনকি হলদিয়া আইন কলেজের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে, মারধরও করা হয় পড়ুয়াদের। ইউনিয়নের ছেলেমেয়েরা এত বাজেভাবে আমাদের ফার্স্ট হাফের ছেলেমেয়েদের সঙ্গে বাজে ব্যবহার করেছে, সেই জন্য আমরা আজকের সেকেন্ড হাফের পরীক্ষা বয়কট করলাম। ইউনিয়নের ছেলেমেয়েরা আমাদের ডাইরেক্ট টাকা দাবি করেছে, আমাদের টাকা ডিমান্ড করেছে, ডাইরেক্ট 9 লাখ টাকা ডিমান্ড করেছে। 9 লাখ টাকা না দিলে আমাদের পরীক্ষায় বসতে দেবে না। ইউনিয়নের ছেলেমেয়েরাকে গার্ড দিচ্ছে, কোনো ফ্যাকাল্টিদের কোনো প্রতিবাদ নেই, কিছু নেই। আজকের আমাদের ছেলেমেয়েরা রীতিমতো কেঁদে কেঁদে বাইরে বেরিয়েছে, আমাদের HLC ছেলেমেয়েদেরকে মারতে এসেছে। আমাদের একজন, আমার সিনিয়র একজন, তার গায়ে হাত তুলেছে ইউনিয়নের ছেলে, এবং কয়েকজন মেয়ের জামার বোতাম ছিঁড়ে গেছে, রীতিমতো শ্লীলতাহানি করেছে। হচ্ছে এখানে স্টুডেন্ট, এখানের ইউনিয়নের স্টুডেন্টদের সঙ্গে, আমাদের কলেজের স্টুডেন্টদের সঙ্গে কিছু গণ্ডগোল হয়েছে, তার জন্য এরপরে অ্যাজিটেশন হচ্ছে। আমি একটা ব্যাপারটা খতিয়ে দেখছি, আমি কথা বলছি প্রিন্সিপালের সঙ্গে। এখানকার ইউনিয়নের ছেলেরা বোধহয় এদেরকে মারধর করেছে আর কিছু টর্চার করেছে, সেটা আমি দেখে নিচ্ছি। এ বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মহিষাদল রাজ কলেজের প্রিন্সিপাল। তার সাফাই, পরীক্ষা শেষে যাতায়াত করতে গিয়েই বচসার সূত্রপাত। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির একটা এক্সাম, বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটা এক্সাম সেন্টার আমাদের কলেজ, মহিষাদল রাজ কলেজ, যেটা হচ্ছে আমাদের হলদিয়ার ল কলেজের এখানে সেন্টার। তো ফার্স্ট হাফের আমাদের একটা পরীক্ষা ছিল 10টা থেকে 1টা পর্যন্ত, সেকেন্ড হাফেও একটা পরীক্ষা আমাদের 2টো থেকে 5টা শিডিউল অনুযায়ী, ইউনিভার্সিটি শিডিউল অনুযায়ী। এই পরীক্ষা আমরা ফার্স্ট হাফের পরীক্ষা স্টুডেন্টরা রুম থেকে বেরোবে, আবার সেকেন্ড হাফে 2টো থেকে 5টা পরীক্ষাতে স্টুডেন্টরা আসবে। এবং স্টুডেন্টের যেহেতু একটা ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে স্টুডেন্টের একটা মাঝখানে একটা যাওয়া আসার ব্যাপার আছে, সেটা গ্যাদারিং হয়তো হয়েছে। আমি নিজে রানিং ডিউটিতে গিয়েছিলাম, তখন আমি নিজেও দেখেছি, যেটা হচ্ছে আমাদের যা ইউনিভার্সিটির এক্সামিনেশন যেভাবে হওয়া উচিত সেভাবেই আমরা পরীক্ষা নিচ্ছি, এবং সেখানে আমাদের যারা অধ্যাপক অধ্যাপিকারা যারা আছেন তারাই ইনভিটেশন দিচ্ছেন, এবং স্টাফেদের যা কাজ অ্যাটেন্ডেন্সটাকে নেওয়া বা আমাদের খাতা ডিস্ট্রিবিউট দেওয়া, লুসশিট ডিস্ট্রিবিউট করা, এই সমস্ত কাজ যা যা অ্যাক্টিভিটি পরীক্ষা যেটা নিয়ম মাফিক যেটা করা উচিত সেটাই চলছে। পরীক্ষা আমাদের কিন্তু নিয়ম অনুযায়ী হচ্ছে। টাকা দিয়ে পরীক্ষায় বসে দেওয়ার কথা জানার পরও কি কোনো পদক্ষেপ নেওয়া হবে না? অভিযুক্ত ইউনিয়নের ছাত্রছাত্রীরা ঠিক কি শাস্তি পাবে সেদিকেই তাকিয়ে সকলে। পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মণ্ডলের রিপোর্ট, কালকাটি নিউজ।